كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين. যাবতীয় হামদ এবং স্তুতি সবটুকু প্রশংসা এবং কৃতজ্ঞতা সেই আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে নির্মল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উৎকৃষ্ট জীবন ব্যবস্থা তথা ইসলাম দিয়ে, ইসলামের মতো এই নিয়ামত প্রদান করে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্যে সেই মহান বাড়ি পাকের দরবারে প্রত্যেকেই হৃদয়ের একান্ত গহীন থেকে সবটুকু ভালোবাসা, সবটুকু তাজিম মিশ্রণ করে সেই বাড়ি পাকের দরবারে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর অবারিত সালাত ও সালাম পেশ করি প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে দিয়ে গেছেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সভ্যতা, সবচেয়ে মার্জিত সংস্কৃতি, সবচেয়ে মানব কল্যাণে অবদান রাখার মতো একটি দিক নির্দেশনা তথা ইসলামের এই সুমহান বার্তাকে তিনি আমাদের কাছে পৌঁছে গিয়েছেন। আসুন আমরা সেই বাড়ি পাকের দরবারে, আমরা আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে হৃদয়ের সবটুকু আত্মবিশ্বাস সহকারে এই উপলব্ধি করতে হবে, সেটি হচ্ছে যে
ইসলাম আল্লাহ তার পক্ষ থেকে দেওয়া মানব জাতির কাছে একমাত্র কেবলমাত্র নির্বাচিত জীবন ব্যবস্থার নাম। এটি শুধু বাঙালিদের জন্য নয়, পৃথিবীর যে কোনো জাতি গোষ্ঠীর জন্যে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের জন্যে, সমগ্র মানবতার কল্যাণে নিবেদিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীম মধ্যে বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো কিছু তালাশ করবে, অন্য কোনো আইডিওলজি খুঁজবে, সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণীয় হবে না, সেটা পরিত্যাজ্য হবে। এবং আল্লাহর কাছে যেটি গ্রহণীয় হবে না সেটার পরিণতি কি? সেটার পরিণতি হল আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতের ক্ষতিগ্রস্ত হওয়ার মানেটা কি? আখিরাতের ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হচ্ছে ভয়াবহ জাহান্নামের আগুন। জান্নাত থেকে বিতাড়িত, জান্নাতে যেতে পারবে না, পক্ষান্তরে তাকে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে নিপতিত হতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় ধ্বংস, সবচেয়ে বড় ক্ষতি। সাথী বন্ধুগণ, সুতরাং ইসলামের বিধিবিধান, ইসলামের আইন কানুন, ইসলামের আদর্শ, ইসলামিক সভ্যতা এবং সংস্কৃতির বাইরে অন্য কোনো আদর্শ, অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো চিন্তা চেতনা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম যে ব্যক্তি অনুসন্ধান করবে, খুঁজবে বা অন্য কোনো কিছু কে তা অনুসরণ করবে, সে ব্যক্তি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে, সে ব্যক্তি নিশ্চিতভাবে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য সাথী বন্ধুগণ, আমাদেরকে সদা সর্বদা ইসলামের এই নিয়ামতকে নিয়ে শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, এই ইসলামের এই নিয়ামতের কথা আমাদেরকে সবসময় এই হৃদয়পটে জাগ্রত রাখতে হবে। এই কথাটা বলার পরে আমি যেই কথাটি এখন বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের বাংলাভাষী মানুষদের সামনে একটা নতুন সংস্কৃতির আবির্ভাব ঘটেছে, সেটা অবশ্যই আপনারা জানেন। সেটার কিছুদিন পরেই খুব ঘটা করে জাঁকজমকভাবে এক শ্রেণীর মানুষ পালন করবে, যেটাকে বলা হচ্ছে পহেলা বৈশাখ। প্রিয় বন্ধুগণ, পহেলা বৈশাখ এটি আমাদের বাংলাভাষী মানুষেরা ইদানিং খুব বেশি জাঁকজমকভাবে পালন করছে, কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না যে বাংলাভাষী মানুষের অবস্থান বা উপস্থিতি মাত্র কয়েকশো বছরের ইতিহাস নয়, হাজার হাজার বছরের ইতিহাস, হাজার বছরের সভ্যতা, হাজার বছরের সংস্কৃতি। কিন্তু এই যে তথাকথিত পহেলা বৈশাখ আজকে আমাদেরকে বাংলাভাষী সংস্কৃতি হিসেবে চালিয়ে দেওয়ার যে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে, এই জিনিসটি মূলত 1584 খ্রিস্টাব্দের আগে মানুষ জানত না। তারপরেও দেখেন সাথী বন্ধুগণ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলা সন, যেটা যে বাংলা সন
আমাদের আমরা বর্ষপঞ্জি হিসেবে ব্যবহার করি বা আমরা ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করি সেটা মূলত এই ভারত উপমহাদেশের একজন মুসলিম রাষ্ট্রপ্রধানের মাধ্যমে। যদিও তার ধর্মীয় ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা ছিল, কিন্তু তার মাধ্যমে সর্বপ্রথম এই বাংলা সন চালু হয়েছিল। আর তার নাম কি? তার নাম হচ্ছে বাদশাহ আকবর। তার নবরত্ন সভার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে ফতেহ আলী সিরাজি। তো সেই ব্যক্তির মাধ্যমে মূলত এই বাংলা নববর্ষ চালু হয়। এর আগে আমরা যদি ইতিহাস খুঁজি সেখানে দেখতে পাব যে ভারত উপমহাদেশ মুসলমানরা যখন শাসন করে তখন হিজরি সন অনুযায়ী রাষ্ট্রীয় সকল কার্যক্রম পরিচালিত হতো। হিজরি সনের ব্যাপক প্রচলন ছিল, কিন্তু একটা সমস্যা দেখা গেল। হিজরি সন যেহেতু চাঁদের সাথে সম্পৃক্ত, এই কারণে এটাকে বলা হয় চন্দ্রবর্ষ। এই সমস্যা থাকার কারণে একটা মানে এই এই চন্দ্রবর্ষ হওয়ার কারণে একটা সমস্যা দেখা গেল যে বিশেষ করে আমাদের বাঙালিদের মাঝে যে মানে খাজনা আদায় বা ট্যাক্স আদায় যেটা করা হয় কৃষকদের কাছ থেকে, সেটা মূলত বিভিন্ন ঋতুর সাথে সম্পৃক্ত, কারণ ফসল ঋতুর সাথে সম্পৃক্ত, ঠিক না বেজি? ফসল কাটা হয় ঋতু অনুযায়ী। এই কারণে সাথী বন্ধুগণ, এই বাদশাহ আকবরের ঘোষণা অনুযায়ী হিজরি সনকে বাংলা সনে রূপান্তর করা হলো। হিজরি সনকে বাংলা সনে রূপান্তরিত করা হলো, যেটা অনেক বড় ইতিহাস। আমরা জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি শুধু, প্রিয় বন্ধুগণ। যাই হোক, এটা যেটা ঐতিহাসিক লিখেছেন সেটা হচ্ছে হিজরি 92 সনে, হিজরি 992 সনে, এবং খ্রিস্টীয় 1584 খ্রিস্টাব্দে হিজরি 992 এবং খ্রিস্টাব্দ 1584 এই সনে এই বাংলা নববর্ষ বা বাংলা যে পঞ্জিকা সেটা তৈরি করা হয়। প্রিয় বন্ধুগণ, এটা উদ্দেশ্য ছিল বাংলাদেশ বা আমাদের যেহেতু অঞ্চলটা কৃষি নির্ভর, কৃষকদের কাছ থেকে কি নেওয়া, খাজনা আদায় করা। মানুষ চৈত্র মাসের শেষ দিকে তাদের জমিন থেকে যে ফসল পেত সেই ফসলের খাজনা আদায় করে দিত সরকারিভাবে, রাষ্ট্রের কাছে তারা সেই খাজনা আদায় করে দিত। আর পয়লা বৈশাখে, বৈশাখ মাসের প্রথম তারিখে একটা নতুন হিসাব শুরু হতো, নতুন বছর হিসেবে গণনা শুরু হতো। এ সময় দোকানদার যারা ছিল, ব্যবসায়ী যারা ছিলেন, তারা তাদের গ্রাহকদেরকে মুখ মিষ্টি করাতেন, হালখাতা করাতেন, এবং নতুন হালখাতা অনুযায়ী তাদের কার্যক্রম শুরু করতেন। তো এতটুকু কার্যক্রম, এটা কোনো সমস্যা নয় মানুষকে মুখ মিষ্টি করানো বা হালখাতা করা, এগুলো তো কোনো সমস্যা নেই। এই উদ্দেশ্য ছিল সরকারিভাবে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা, কৃষি ফসলের খাজনা আদায় করা। এবং ব্যবসায়ীরা, মানুষের যখন হাতে টাকা পয়সা থাকে, ফসল উঠে, তার মানে হাতে
অর্থ করে থাকে, তখন তাদের লেনদেন বা ঋণ পরিশোধ করে দেয়। এরপরে বৈশাখ মাসের প্রথম তারিখ থেকে তারা নতুনভাবে একটা বর্ষ চালু করে, এটা তো কোনো সমস্যা নেই সাথী বন্ধুগণ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সময়ের ব্যবধানে এই বর্ষ নববর্ষ বাংলা নববর্ষকে এমন বিকৃত করা হয়েছে, এমন ভাবে এর মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছে যেটা মুসলমানদের ইমান বা আকীদার সাথে মারাত্মক ধরনের সংঘর্ষ সৃষ্টি করেছে, মুসলমানদের ইমান আকীদার সাথে মারাত্মক সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের দেশে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাব যে এই নববর্ষ উপলক্ষে এমন কিছু কার্যক্রম করা হচ্ছে যেগুলো কোনো মুসলিম করতে পারে না, কোনো মুসলিমের জন্য করণীয় এটা শোভনীয় হতে পারে না, এবং মূলত কোনো বাঙালি সংস্কৃতিও নয়। এটা বাঙালি সংস্কৃতির নাম দিয়ে হিন্দু আইনি সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাথী বন্ধুগণ, তাও এখন আমরা খুব সংক্ষেপে দেখি সেখানে কি করা হয়। আপনারা সকলেই কম বেশি জানেন যে পয়লা বৈশাখের ওই প্রথম, মানে বৈশাখের প্রথম দিন প্রভাত ফেরি বের করা হয়। মহিলারা সাদা কাপড় এবং লাল রঙের যে কাপড়ের পায়ের থাকে এ ধরনের পোশাক পরে বা হলুদ পোশাক পরে তারা খালি পায়ে তারা কি প্রভাত ফেরি বের করে। ছেলেরা পাঞ্জাবি পরে, অনেকে ধুতি পরে, এভাবে করে তারা সূর্য বৈশাখের প্রথম তারিখের সূর্যটাকে তারা কি করে স্বাগত জানায়। এইটাকে আবার তারা নাম দেয় মঙ্গল যাত্রা, এটাকে বলা হয় শোভাযাত্রা বা পয়লা বৈশাখ শোভাযাত্রা। তো মূলত এ ধরনের শোভাযাত্রা এটা হিন্দুদের কাছ থেকে এসেছে। হিন্দুরা তারা এইভাবে করে এই মঙ্গল শোভাযাত্রা বের করে থাকে। তো তাদেরই অনুসরণ করে এই সমস্ত তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে এই শোভাযাত্রা বের করা হয়েছে। সেই শোভাযাত্রায় কি দেখি আমরা সাথী বন্ধুগণ? সেখানে আমরা দেখতে পাই নানা ধরনের হিংস্র অহিংস্র বিভিন্ন ধরনের পশু পাখির মুখোশ পরে, বিভিন্ন ধরনের রাক্ষস ফাক্ষসের মুখোশ পরে তারা মিছিল বের করে, শোভাযাত্রা বের করে, ঢোল তাওলা বাজতে থাকে, নারী পুরুষের সংমিশ্রণ ঘটে। ভাইরা আমার, এগুলো যদি আমরা খোঁজ, এটা যদি ইতিহাস খোঁজ নিয়ে দেখতে যাই তাহলে দেখব এগুলো সবই হিন্দুনি সংস্কৃতি, যেটা আজকে বাঙালি সংস্কৃতির নামে আমাদের সমাজে চালিয়ে দেওয়ার অত্যন্ত সুপরিকল্পিত প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। ভাইরা আমার, আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। সেই শোভাযাত্রায় কোনো দোয়েলের কোনো প্রতিকৃতি দেখবে নাই? প্রতিকৃতি জায়েজ না জায়েজ আমি সেটা পরে বলছি, কিন্তু সেখানে দোয়েলের ছবি না আছে কি? ময়ূর। ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। গণেশ হাতি হচ্ছে গণেশের বাহন। এভাবে করে হিন্দু আনি যে সমস্ত বিষয় রয়েছে, যে সমস্ত জিনিস রয়েছে যেগুলো সেখানে তারা সেগুলো মুখোশ বানিয়ে পরিধান করে তারা শোভাযাত্রা বের করে, সিংহের প্রতিকৃতি তারা তৈরি করে। এভাবে করে গান বাজনা, নারী পুরুষের অবাধ মিশ্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ইসলাম
ইসলামের মতো সুন্দর একটি জীবন ব্যবস্থা দেননি? তিনি কি আমাদের জন্য সবচেয়ে উন্নত সাংস্কৃতিক ব্যবস্থা করেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি ইতিহাস দেখি, হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনার লোকেরা দুইটি দিন তারা উৎসব পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উৎসব দুটিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দুইটি দিন কেন উৎসব করো বা কীভাবে তোমরা উৎসব করো? তারা বললো যে আমরা জাহিলিয়াত যুগ থেকে এই উৎসব করে থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এর থেকে উত্তম দুইটি উৎসবের দিন আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করেছেন, সুতরাং জাহিলিয়াত যুগের উৎসবকে তোমরা বর্জন করো, ইসলামী উৎসব তোমরা পালন করো। আর সেই উৎসব দুটি দিন নাম হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। সাথী বন্ধুগণ, তাহলে এই দুটি দিনকে ইসলাম আমাদের জন্য উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সেখানে আজকে উৎসবের নাম দিয়ে, পয়লা বৈশাখ উৎসবের নাম দিয়ে এবং বাঙালি সংস্কৃতি বা ঐতিহ্য বলে হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের উপরে যে চালানোর জোর প্রচেষ্টা চলছে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন বুদ্ধিজীবীদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে, তাহলে তাদের প্রতি আমাদের প্রশ্ন হল, প্রিয় ভাইয়েরা আমার, যে পহেলা বৈশাখ বাঙালি যে এই যে নববর্ষ বা এই যে ক্যালেন্ডার বর্ষপঞ্জিকা, এটা যখন ছিল না তখন কি বাঙালি ছিল না? তাহলে এটা কিভাবে আমাদের মূল হয়ে গেল? আর প্রথম যখন তৈরি করা হয় এটা, তখন তো এখানে কোনো উৎসব করা ছিল, উৎসব ছিল না, তারা করেন নাই। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাঙালিরা, হিন্দুরাও যদি এই অনুষ্ঠান করে, কিন্তু সেখানেও তারা আমাদের মতো করে এত এত ধরনের মানে হিন্দু সংস্কৃতি তারাও জানে না, যেটা আমাদের দেশে মুসলমানরা করতেছে। দুর্ভাগ্য আমাদের মুসলমানদের যে আজকে আমাদের মুসলমানদের যে মূল সংস্কৃতি সেটা থেকে মানুষকে দূরে সরানোর জন্যে আজকে কত চক্রান্ত চলছে, কত সুকৌশলে মুসলমানদের ইমান আকিদায় আঘাত হানা হচ্ছে যার কোনো ইয়ত্তা নেই। প্রিয় বন্ধুগণ, যেহেতু দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, শুধু আমরা এতটুকুই বলবো যে আপনি যদি ইসলামকে বুকে ধারণ করে থাকেন, আপনি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করে থাকেন, তাহলে আপনার জন্য আবশ্যক হচ্ছে ইসলামের বিধিবিধান মানা। আপনি যদি নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা দেন, হিন্দু হিসেবে ঘোষণা দেন, বৌদ্ধ হিসেবে ঘোষণা দেন, অন্য ধর্মাবলম্বী বলেন, তখন আপনাকে কেউ বলবে না ইসলাম মানতে। কিন্তু ইসলাম যখন আপনি গ্রহণ করেছেন, আপনার জন্য অপরিহার্য হচ্ছে ইসলামকে মান্য করা, ইসলামের বিধিবিধানকে সম্মান দেখানো, ইসলাম বিরোধী কার্যক্রম থেকে দূরে থাকা, এটা জরুরি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেদেরকে এবং নিজেদের সন্তান সন্ততি স্ত্রী পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। প্রিয় ভাই আমার, সুতরাং আমি আপনি যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমাদেরকে ইসলামেই মেনে চলতে হবে, ইসলামী সংস্কৃতিকেই বুকে ধারণ করতে হবে, ইসলামের আদর্শেই আমাদের পুরো জীবনটাকে পরিচালিত করতে হবে, আর কোনো বিকল্প নেই। অন্যথায় আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে, যেটা আমরা ইতিপূর্বে আয়াতে কারিমা থেকে শুনেছি। সাথী বন্ধুগণ, আমরা আরো যদি দেখি কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আলা কুল, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল, তোমাদেরকে আখিরাতে আল্লাহর কোর্টে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব যথার্থভাবে পালন করেছো কিনা। আমরা আমাদের উপরে অর্পিত দায়িত্ব যদি যথার্থ পালন না করি, আল্লাহর কাছে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাদেরকে। আপনি যদি পিতা হয়ে থাকেন, আপনাদের সন্তানকে সঠিক পথে পরিচালনা করা আপনার দায়িত্ব, আপনার মেয়েকে সঠিক পথে দ্বীনের পথে পরিচালনা করা আপনার জন্য ফরজ, আপনার স্ত্রীকে দ্বীনের পথে পরিচালনা করার দায়িত্ব আপনার, কারণ আপনি দায়িত্বশীল।
আপনি আপনার পরিবারে দায়িত্বশীল, সুতরাং আপনার সন্তান যদি বিপথে যায়, এ ধরনের অপসংস্কৃতি জড়িয়ে পড়ে, আপনার কিন্তু দায় দায়িত্ব রয়েছে। আপনি পিতা, আপনি অভিভাবক, আপনি পরিচালক, সুতরাং আপনি যদি দায়িত্ব অবহেলা করেন, আল্লাহর কারগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আমরা নিজেরাই নামাজ পড়া করে মুসলিম সেজে জান্নাতে চলে যাব, আর আমার ইয়াং বয়সের ছেলেরা মেয়েরা তারা এই অপসংস্কৃতির সয়লাবে গা ভাসিয়ে দিয়ে যা খুশি করে বেড়াবে, আর ভাববো যে আমি তো জান্নাতি, এ ধরনের চিন্তা করার সুযোগ নেই। এই সন্তানদের ভ্রষ্টতার কারণে, সন্তানরা বিপথে যাওয়ার কারণে আপনার স্ত্রী পরিবার, আপনার মেয়েরা যদি কোনো বিপথে যায় আপনার অবহেলার কারণে, তাদেরকে সঠিক শিক্ষা শিক্ষা না দেওয়ার কারণে, আল্লাহর কাছে অবশ্যই কঠিনভাবে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এবং সেক্ষেত্রে জবাব দেওয়ার কিছুই থাকবে না। আর জবাব দিতে না পারলে আল্লাহর কাছে আমাদের মুক্তি পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই যে অপসংস্কৃতির সয়লাব আমাদের সমাজে শুরু হয়েছে, এই সয়লাব থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। আজকে আমাদের দেশে বুদ্ধিজীবীরা বাঙালি সংস্কৃতির নাম দিয়ে যে হিন্দু সংস্কৃতির আমদানি ঘটিয়েছে, সেই ব্যাপারে আমাদেরকে মুসলমান যুবকদেরকে, বিশেষ করে শিক্ষিত সমাজকে, অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে, আলেমদেরকে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে, যুব সমাজকে এই ভয়াবহ অপসংস্কৃতি থেকে রক্ষা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির, অন্য কোন সম্প্রদায়ের, অন্য কোন ধর্মের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের মতো আচার আচরণ, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতাকে ধারণ করবে, সে তাদের দলভুক্ত হয়ে কেয়ামত দিন উঠবে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, সুতরাং আমরা এই তথাকথিত সংস্কৃতির নাম দিয়ে অন্য অপসংস্কৃতির বুকে ধারণ করছি না তো, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। এবং সুপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে, হ্যাঁ, সেই রমনা বটমূল থেকে, তারপরে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীর মাধ্যমে মিডিয়াতে এসে আমাদেরকে আজকে সবক দিচ্ছে, এটাই নাকি সার্বজনীন উৎসব, এটাই নাকি সার্বজনীন আমাদের বাঙালি জাতির সংস্কৃতি। যারা এই নববর্ষ প্রথম উদ্ভাবন করল, যারা এটা সূচনা ঘটালো, তারা যে কাজ করেন নাই, তাদের থেকে এক ধাপ এগিয়ে আজকে তারা নিজেদেরকে বাঙালি সাজাতে চায়। ওদেরকে আমরা বলবো, প্রিয় বন্ধুগণ, কেন এই 14ই ফেব্রুয়ারি তোমরা যে কাজটি করো, শুধু কি একদিনের জন্যে? তোমরা কি একদিনের জন্য বাঙালি? না, দেখা গেল যে ওই দিন ইলিশ আর পন্তা ভাত খাওয়া হলো, হ্যাঁ, পন্তা ভাত ইলিশ খাওয়া হলো, সেদিন ইলিশের দাম কত খোঁজ নিয়ে দেখেন। আমাদের যদি এটি সার্বজনীন হতো, তাহলে আমাদের অধিকাংশ মানুষ, গ্রামে গঞ্জের মানুষ, তারা কয়জন ইলিশ কেনার ক্ষমতা রাখে? সেখানে কত দামি ইলিশ, সেখানে বহু টাকা দিয়ে 1 কেজি ইলিশটাকে কিনতে হয়। তাহলে এটা যদি সার্বজনীন হতো, তাহলে সবার জন্য এটা ক্রয় করা সহজলভ্য হতো, কিন্তু সেটা কি হয়েছে? শুধু শহরের ওই অধিকাংশ যারা অবৈধ পয়সার মালিক, তারাই কিন্তু এগুলো উপভোগ করছে। আমাদের গ্রামের আপামর সাধারণ জনতা, সাধারণ মানুষ, যারা কৃষিকাজ করে, যারা জেলে, মুটে, মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এদের ক্ষমতা কই সেদিন পন্তা ভাত খাওয়ার? তাহলে এটা সার্বজনীন হলো কীভাবে? বোঝা গেছে কি না সাথী বন্ধুগণ? সুতরাং এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে জোর করে চাপানো সংস্কৃতি। এটা ইসলাম, এটা বাঙালি সংস্কৃতি নয়, ইসলামের সাথে তো অত্যন্ত সাংঘর্ষিক, এটা আমাদের জাতীয় কোনো সংস্কৃতি হতেই পারে না, এটা হতেই পারে না। গণেশের সাথে আমাদের কী সম্পর্ক? সেই প্রভাত ফেরিতে বা সেই শোভাযাত্রায় গণেশের প্রতিমূর্তি কেন আসলো? এ সমস্ত দেব দেবীর
মুখোশ কেন আসলো, কোথা থেকে আসলো, এর সাথে আমাদের কি সম্পর্ক? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, আশাদ্দুন ইন্না আশাদ্দান নাস আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন, যারা ছবি তৈরি করে, যারা প্রতিকৃতি তৈরি করে, তাদেরকে কিয়ামতের সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। কোথায় গেল সেই নিষেধাজ্ঞা? আপনাদের কাছে এ সমস্ত মূর্তি, এ সমস্ত মুখোশ, এ সমস্ত ছবি, বিভিন্ন ধরনের রাক্ষস ফক্ষস, বিভিন্ন ধরনের প্রাণীর ছবি তৈরি করা বৈধ হয়ে গেছে। অথচ কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দিবেন, হাদিসে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে। আজকে তারা শরীরে উল্কি আঁকাচ্ছে, অথচ ইসলামের দৃষ্টিতে উল্কি আঁকানো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল লানত করেছেন যারা শরীরে উল্কি আঁকায়। ভাইর আমার, নারী পুরুষ আবাদ মেলামেশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরুষদেরকে নারী থেকে চক্ষু নিচে রাখতে বলেন নাই? নারীদেরকে পুরুষদের চক্ষু নিচে রাখতে বলেন নাই? মেয়েদেরকে পর্দা করতে আদেশ করেন নাই? এই সব কিছুই তাদের কাছে হালাল হয়ে গেছে। গান বাজনা ইসলামে কি অনুমোদিত? গান বাজনা কি ইসলাম নিষেধ করে নাই? এভাবে করে যদি দেখতে যাই, এই তথাকথিত পয়লা বৈশাখের আপাদমস্তক পুরোটাই অপসংস্কৃতি, গুনাহ, পাপাচারিতা এবং অপভিনদেশী সংস্কৃতির দ্বারা পরিপূর্ণ একটি উৎসব, যেটা আজকে আমাদের 90% মুসলিম যে দেশের নাগরিক, যে দেশের মানুষের 90% মুসলিম, সে দেশের ধর্মীয় কালচারকে পাশ কাটিয়ে তাদের জাতীয় উৎসব, সার্বিক উৎসব হিসেবে আজকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। আমাদেরকে সচেতন না হলে প্রিয় সাথী বন্ধুগণ দেখা যাবে যে এক সময় যে আমাদের মুসলমান আমাদের ইসলামের যেটা মূল সংস্কৃতি সেটাই ভুলে যাব। হ্যাঁ, ইসলামের যে দুই ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ সেটাকে ম্লান হয়ে যাবে এই আনন্দের কাছে, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাইরা আমার, হাল খাতা করবেন ভালো কথা, কিন্তু সেটাকে এই যে হিন্দুয়ানি রং দিয়ে যেটা করা হচ্ছে সেটা অবশ্যই বর্জনীয়। নতুন বছরে হিসাব নিকাশ খুলবেন, খাতা খুলবেন, এটা ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে আমলের। এক বছর পার হয়ে গেলে সামনে আরেকটি বছর আমাদের সামনে রয়েছে। পিছন বছরে কি অন্যায় করলাম, কি গুনাহ করলাম, পাপাচারিতা কি, এটা থেকে তওবা করতে হবে এবং সামনের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলেই কিন্তু একটি বছরের মানে অতিক্রান্ত হয়ে নতুন বছর শুরু করার একটি মানে যে উদ্দেশ্য সেটা কীভাবে সফল হবে। তাই আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের বিধানকে আমাদের বুকে লালন করার এবং বাস্তব জীবনে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সব ধরনের অপসংস্কৃতি এবং সব ধরনের নোংরামি, পাপাচারিতা, বেহায়াপনা থেকে এই জাতিকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। এবং ভিনদেশি যা দালাল রয়েছে আজকে, আমাদেরকে বিভিন্নভাবে আজকে বিপথে নেওয়ার জন্যে ষড়যন্ত্র করছে, এই সমস্ত দালালদের থেকে আল্লাহ পাক যেন ওই জাতিকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহীম।